হাই গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকবে না কেন, ভালো থাকাটা খুব জরুরি। আজকে আমার ভিডিওটার বিষয় হলো আমার কালিম্পংয়ের অভিজ্ঞতা। সো ভিডিওটা শুরু করার আগেই প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে ওই বেল আইকনটা টিপে দিও, বিকজ গাইস সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট। সো গাইস ভিডিওটা পুরো দেখো, দেন লেটস গো। কালিম্পং হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সুন্দর শৈল শহর। এই শহরটির গড় উচ্চতা হলো 1,250 মিটার অথবা 4,101 ফিট। কালিম্পং শহরটি তিস্তা নদীর ধারে একটি শৈলশিরার উপর অবস্থিত। মনোরম জলবায়ু ও সহজগম্যতা এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র করে তুলেছে। 2018 সালে এডি ডানস্টপের হয়ে আমি কালিম্পং প্রোগ্রাম করতে গেছিলাম। আমাকে নিয়ে আরও 5 জন ছিল, মানে টোটাল আমরা 6 জন গেছিলাম সেই ট্যুরে। আমাদের যাত্রা ছিল জানুয়ারির 10 তারিখে। সো শিয়ালদা থেকে ট্রেন ধরে পরের দিন সকালে আমরা এনজিবিতে পৌঁছাই, মানে 11 তারিখে। এনজিবি স্টেশনে নামার পর ওখানে খুব ভালোই ঠান্ডা ছিল। আমরা টাইম ওয়েস্ট না করে খুব তাড়াতাড়ি একটি সুমো গাড়ি বুক করে নিয়ে রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এনজিবি থেকে কালিম্পংয়ের দূরত্ব হলো অ্যাপ্রক্স 70 কিলোমিটার, যা গাড়িতে 2.5 ঘন্টা মতো লাগে। প্রবল ঠান্ডাতে গাড়িতে উঠে তিস্তা নদীর ধার দিয়ে যেতে আর পাহাড়গুলোকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তিস্তা বাজারের কাছে তিস্তা নদীর উপর একটি ব্রিজ আছে, সেটার উপর আমরা দাঁড়াই। ড্রাইভারদাকে অনেক রিকোয়েস্ট করার পর গাড়িটা দাঁড় করিয়ে অনেক ছবি তুলি। এরপর আর দেরি না করে গাড়ি ছেড়ে আমরা কালিম্পং ঢুকলাম। আমরা যত উপরে উঠছিলাম তত ঠান্ডা বেশি লাগছিল। তারপরে আমরা হোটেলে ঢুকে যাই। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে আমরা গরম গরম মোমো খেতে বসে যাই। আমাদের হোটেলটার বেস্ট পার্ট ছিল, আমাদের হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আমরা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। ওখানে লাইভ ভিডিও করি, সো তোমরা দেখো ভিডিওটা। হাই গাইস, আমরা এখন কালিম্পং এ আছি। প্রচন্ড ঠান্ডা আর কাঞ্চনজঙ্ঘা একদম সামনে। তোমরাও দেখতে পারো কাঞ্চনজঙ্ঘাটা কোথায়, একদম সাদা পাহাড়টা এটা দেখা যাচ্ছে, সেটা কাঞ্চনজঙ্ঘা। আর আমাদের সঙ্গে রয়েছে আমার টোটাল টিম, সবাই হাই বলে দাও। হাই, হ্যালো, হাই, হ্যালো। আর প্রচন্ড ঠান্ডা, তোমরা একটু বলো তোমাদের ঠান্ডার এক্সপেরিয়েন্স। মনে না পড়েনি, দিস ইজ এ হেভি ঠান্ডা, ঠান্ডা, খুব ঠান্ডা। কিরকম ঠান্ডা তোমরা একটু বলে দাও। জমে গেছি, জমে গেছি, জমে যাচ্ছি। দেখি দাঁড়াও, মানকে তুমি বলে দিস। হ্যাঁ ঠিক আছে, দেখতে পারো, তোমরা দেখতে পারবে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো পুরো কালিম্পং, পুরো কালিম্পং, পুরো কালিম্পং সিটি, পুরো কালিম্পং। তোমাদের লাইভ দেখাচ্ছি কালিম্পং সিটি। ওই দিন আর কোথাও বেরোনো হয়নি, বিকজ ওই দিনকে আমাদের শো ছিল। শো সন্ধ্যায় শো করে রাত্রেবেলা হোটেলে ফিরে ডিনার করে 2-3টে কম্বল গায়ে নিয়ে ঘুমিয়ে পড়ি, বিকজ ওখানকার তাপমাত্রা ছিল 0 থেকে -1 ডিগ্রি। সো তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল ওখানে। পরের দিন সকালে উঠে আমরা সবাই মিলে প্ল্যান করি যে সামনে যে কটা সাইট সিন আছে ওখানে যাব। সো আমরা ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই আর ওখানকার লোকাল গাড়ি ধরে, লোকাল মারুতি ধরে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গাড়িটার সাথে আমাদের 5 ঘন্টার চুক্তি হয়, 5 ঘন্টায় 1,500 টাকার মতো চেয়েছিল। আর বলতে পারো ড্রাইভারদাই ছিল আমাদের গাইড। সো ড্রাইভারদা আমাদের প্রথমেই নিয়ে গেল ডেলোতে, বিকজ ডেলো হলো কালিম্পংয়ের সব থেকে উঁচু জায়গা। ওখান থেকে সবচেয়ে বেস্ট কালিম্পংয়ের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওখানের মধ্যে রেস্টুরেন্ট আছে, রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে। রাত্রে থাকতে গেলে ডেলো গেস্ট হাউসে আগে থেকে অগ্রিম বুকিং করে নিতে হবে। স্পটটা দেখে আমার যা মনে হয়েছে ওটি ট্যুরিস্টদের পাশাপাশি স্থানীয় মানুষজনদের জন্যও একটি পিকনিক স্পট। ওখানে সবাই পিকনিক করতে যায়, টাইম কাটাতে যায়। ওখানে ঘোরাঘুরি করতে করতে ছবি তুলতে তুলতে কখন 1 ঘন্টা কেটে গেল সেটা টেরও পেলাম না। সো ওখানেও লাইভ ভিডিও করি, তো তোমরা দেখো ভিডিওটা। হ্যালো, গুড মর্নিং, খুব ঠান্ডা। আমরা এখন কালিম্পং এ ঘুরতে এসেছি, যেটা না আমরা এখন আছি। ভিউটা দেখা, একটু ভিউটা দেখাও। আমরা এখন আছি ডেলোইতে। ভিউটা দেখো, সবাই দেখো এই ভিউটা, সবাই ভিউটা দেখো। উপরে যে সাদা মতো জিনিসটা দেখতে পাচ্ছ ওটা কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। হাই, আমরা এখন কালিম্পং এ এসেছি, ঘুরতে এসেছি। কালকে শো ছিল আমাদের, হয়ে গেছে, আজকে ঘুরবো। আমাদের রাত্রের ট্রেন, আমরা যাবো। সকালবেলা থেকে ঘুরতে গিয়েছি,
এই দিন এই জায়গাটাকে মিস করতে চাই না। একটু দেখে নাও জায়গাটা, দেখো যে যে মিস করার জন্য নাকি, দেখো জায়গাটা দেখো। আমরা এখন একদম উপরে, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমরা কেঁপে যাচ্ছি পুরো। উফ, যা ঠান্ডা না, বিশ্বাস করবে না কেউ, এরকম প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড আমরা কেঁপে যাচ্ছি পুরো হিল রায়। আর কাঞ্চনজঙ্ঘা থেকে হাওয়াগুলো আসছে, ঠান্ডা হাওয়াটা আসছে, পুরো ফাটিয়ে দিচ্ছে। সো ওখান থেকে বেরিয়েই একটা চায়ের দোকান আছে, ওখানে চা খেয়ে আবার আমরা নিচে নামতে শুরু করি। এবার আমাদের গাড়িটা যেখানে দাঁড়ালো সেটি হলো একটি হনুমান মন্দির। হনুমান মন্দিরটি 2004 সালে কর্ম ওয়াংচুকের উদ্বোধন করেছিল। প্রায় 200 থেকে 300টা সিঁড়ি পেরিয়ে বিশাল আকার হনুমান মূর্তির পায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। খুব শান্তির জায়গা একটা, ওখানে প্রচুর ফুল গাছ আছে, বসার জায়গা আছে, মনোরম পরিবেশ, অসম্ভব সুন্দর একটি জায়গা হলো হনুমান মন্দির। তারপর গাড়ি আমাদের যেখানে নিয়ে গেল সেটা হলো লর্ড বুদ্ধা স্ট্যাচু অ্যান্ড পার্কে। ওই বুদ্ধ মূর্তির গায়ে অসম্ভব সুন্দর হাতের কাজ রয়েছে, ছোটো ছোটো হাতের কাজ, যা দেখলে মন ভরে যাবে। এছাড়া আর ওখানে বেশি কিছু দেখার নেই আমার মনে হয়েছে। পাহাড় দেখা যাচ্ছিলো দূর দূরে, যেটা তুমি সব জায়গা থেকেই দেখতে পাবে। সো ওখানে আর বেশি কিছু দেখার নেই, সো আমরা তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিই। তারপরে আমরা ডেলো হিল থেকে দূরবীন দ্বারা হিলের দিকে যাচ্ছিলাম, আর যেখানে আমরা প্রথম দাঁড়ালাম সেটা হলো কালিম্পংয়ের আর্মি গল্ফ কোর্স। গল্ফ কোর্সটা আর্মিদের হওয়ার জন্য ভিতরে কাউকে ঢুকতে দেয় না, সো বাইরে থেকে ছবি তুলতে হয়। ওখানে একটি রেস্টুরেন্ট আছে, ওখানে চাইলে খাবার দাবার, চা কফি এসব খেতে পারো। গল্ফ কোর্সের ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে পাহাড়ের উপর গল্ফ কোর্স দেখে জাস্ট অসাধারণ লাগছিলো, অন্যরকম অনুভূতি লাগছিলো। এত সুন্দরভাবে গল্ফ কোর্সটা তৈরি করা হয়েছে পাহাড়ের উপরে। এরপর ওর পাশেই আছে মর্গান হাউস, যা ব্রিটিশ দ্বারা 1930 সালে তৈরি করা হয়েছিল। আমরা ওখানে যাই, খুব শান্ত এবং ছমছমে একটি পরিবেশ। শুনেছি উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত, প্রসেনজিৎ কালিম্পংয়ে ঘুরতে গেলেই এই মর্গান হাউসে স্টে করতো। সো আমরা তো ওখানে আর থাকতে চাইনি, সো আমরা ওখানে একটা ডান্সের ভিডিও শ্যুট করে ফেলি। ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা দেখতে গেলে নিচে লিংক দেওয়া আছে, যাও পুরো ভিডিওটা দেখে নাও। দেখার পর কিন্তু ভিডিওটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে দেখলে নাকি। তারপর আমরা মর্গান হাউস থেকে পৌঁছাই দূরবীন মনস্ট্রিতে। এটি একটি বৌদ্ধ বিহার, দূরবীন মঠ নামে পরিচিত, এবং ওখানকার ভাষায় এটি জাং ডক পাল্লি মঠ নামে পরিচিত। এটি কালিম্পংয়ের বৃহত্তম মঠগুলির মধ্যে অন্যতম একটি। এই মঠটি 1970 সালে দুজন রিনপোচে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দলাই লামা এখানে 1976 সালে এসে এই মন্দিরটির মাহাত্ম আরও বাড়িয়ে দিয়েছিলেন। এখানে 108 অধ্যায়ের প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি যত্ন সহকারে রাখা আছে। ওখানেও প্রচুর ফটো সেশন করি, ফটো তুলি। তারপরে আমরা গাড়িতে উঠে হোটেলের দিকে আসতে থাকি। গাড়িটা আমাদের হোটেলের সামনেই কালিম্পং মার্কেট আছে, ওইখানে আমাদের নামিয়ে দেয়। ওখানে আমরা নামার পর পুরো মার্কেটটা ঘুরতে থাকি, অনেক দোকানে যাই, অনেক কিছু কিনি। কী কী কিনি তোমাদের দেখাচ্ছি, দেখো। প্রথমে কিনি এইটা, এটি একটি স্ট্যাচু, কালিম্পং গেছিলাম স্মৃতি হিসেবে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তারপর একটি বুদ্ধের মূর্তি কিনি। তারপর ওখানকার মন্ত্র লেখা আছে এরকম টাইপের একটি ঘরে টাঙানোর জন্য জিনিস কিনে, দেখতে পাচ্ছ এই যে টাঙানোর জায়গা। আর কিনি চপস্টিক, দেখতে পাচ্ছ চপস্টিক। সো কোন জিনিসটা ভালো হয়েছে কেনা সেটা তোমরা কমেন্ট করে জানাও। তারপর যথারীতি আমরা হোটেলে গিয়ে ব্যাকপ্যাক, খাওয়া দাওয়া করে এনজিবির উদ্দেশ্যে রওনা দিই। এনজিবি থেকে ট্রেনে উঠে সোজা কলকাতা। সো গাইজ, আমার কালিম্পং ট্যুর এখানেই শেষ, আমার গল্পটি ফুরোলো। বাট কালিম্পং সম্বন্ধে আমার একটাই কথা বলার আছে, কালিম্পং হলো বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র, আর ছোট্ট একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এখানে অনেক রকমের গাছ, অর্কিড দেখতে পাওয়া যায়, ক্যাকটাস টাইপের দেখতে পাওয়া যায়, যা মরুভূমিতে হয় সেগুলো এই কালিম্পং দেখতে পাওয়া যায়, অনেক যত্ন সহকারে রাখা আছে। আর ডগিগুলো তো মারাত্মক কিউট হয়, আর যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত তাই রান্নাবান্না খুবই স্পাইসি হয়। আশা করছি গাইজ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এতক্ষণও যদি লাইকটা না করে দাও
তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমরা কখনো কালিম্পং এসছো নাকি কালিম্পং এর কোন পার্টটা তোমাদের বেস্ট লেগেছে আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা টিপতে ভুলে যেও না আমাকে ইনস্টাগ্রাম আর টিকটকও ফলো করতে পারো লিংকটা নিচে দেওয়া রয়েছে আর বেশি ভাট বকবো না আমি বিদায় নেব আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই